হযরত আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার একটি ঘটনা কিতাবের মধ্যে পড়েছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে তিনি একবার দাওয়াত খাইতে তার এক ছাত্রর বাসায় গিয়েছিলেন ছাত্রতা ছিল হযরত ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ হলেন আবু হানিফা রহিমাহুল্লাহ ছাত্র হলেন আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে ছাত্র দাওয়াত দিলেন বাড়ির মধ্যে আর উস্তাদকে মেহমানদারি করানোর জন্য খানাদারা রান্না করলো ছাত্রের সন্তান কন্যা মেয়ে রান্না বান্না করিয়া ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহ বাড়ির মধ্যে যখন তিনি দাওয়াত গ্রহণ করার জন্য গেলেন তার সামনে খানা পরিবেশন করা হলো মোটামুটি চারজনের খাবার রান্না করিয়া ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহর কাছে সামনে পরিবেশন করা হয় তিনি যখন খানার দিকে চাইয়া দেখলেন এই খানা তো সাধারণ খানা নয় তখন তিনি এই খানা এমনভাবে খাইলেন একাই তিনি চারজনের খানা খেয়ে ফেললেন চারজনের খানা খাইয়া এবার তাকে শুইতে দেওয়া হলো আরাম করতে দেওয়া হলো সারা রাত্র তিনি শুয়ে থাকলেন ফজরের পরে তিনি আবার মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন নামাজ পড়িয়া এবার নামাজ পড়িয়া সাথে সাথে তিনি আবার মসজিদ থেকে বের হয়ে তাড়াহুড়া করে চলে গেলেন এটা ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র হলো আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি তার কন্যা তার মেয়ে রান্না বান্না করিয়া খানা পরিবেশন করছে চারজনের খানা একাই আবু হানিফা রহিমাহুল্লাহ খেয়ে ফেলেছে এর কারণে মেয়ের ভিতরে একটা কৌতূহল জাগলো যে কেমন কেমন খোর কেমন খানা খেয়েছে সে কেমন আলেম হইল যে একই সে মাসালা পর্যন্ত জানে না নবীর সুন্নত পর্যন্ত সে জানে না বরং আল্লাহর নবীর সুন্নত তো হলো যে খানা খাবে তিন ভাগ করিয়া এক ভাগ খালি এক ভাগ খানা এক ভাগ পানি এইভাবে তিন ভাগ করিয়া খানা খাইবে আমার আপনার পয়গম্বর সারা জীবন ভর তিনি তিন ভাগ করিয়া খানা খাইতেন পেটকে তিন ভাগ করতেন এক ভাগ খানায় পর উপর আরেক ভাগ খালি আরেক ভাগ পানি এইভাবে তিনি চলতেন আর এই চলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন সুস্থ রেখেছেন আর পয়গম্বর এই সুন্নার উপরে আমল করার কারণে পয়গম্বরের সুন্নার উপরে কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সুস্থতার জীবন দান করবে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এইভাবে চারজনের খানা একা খাওয়ার কারণে কন্যার ভিতরে একটা কৌতূহল জাগলো কেমন বড় আলেম হইছে সুন্না পর্যন্ত মানল না আবার তাকে শুইতে দেওয়া হলো ঘুম থেকে উঠিয়া সারা রাত্র শুয়ে থেকে অজুর পানি রাখছিলাম অজু না করিয়া অজু ছাড়া মসজিদে চলে যায় আর মসজিদ থেকে বের হইয়া যেই বাড়ির মেহমান হইছে যাওয়ার সময় তো একটা সুন্নত আছে বিদায়ের সময় বলে যাওয়া বিদায়ের সময় না বলেই চলে গেল কারণটা কি বুঝলাম না বাবার কাছে প্রশ্ন করার পর ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি আবু হানিফার কাছে বললেন হুজুর আপনার নাতনির মধ্যে কিছু প্রশ্ন জেগেছে এগুলো সে জানতে চায় এই প্রশ্নগুলো আপনি একটু বুঝাইয়া দিয়া এর জবাব দিয়া আপনার নাতনিকে একটু একটু ঠান্ডা করে যান ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির কথা শুনিয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে তার মেয়ের সমস্ত ঘটনাগুলো তিনি প্রত্যেকটা প্রশ্নের জবাব প্রদান করলেন কয় ভন্ডে আমি যে তোমার খানা চারজনের খানা একাই খেয়ে ফেলেছি কি জন্য খেয়ে ফেলেছি জানো আমি তোমার খানার মধ্যে তাকাইয়া দেখি আসমানের নূর এই খানার উপরে বর্ষণ হচ্ছে সাকিনা নাজিল হচ্ছে
আমি খানার ভিতরে নূর দেখিয়া বুঝতে পারলাম নিঃসন্দেহে এইখানা হালাল, এইখানা দেখিয়া এই জন্য আমি খেয়ে ফেললাম। আমি চিন্তা করলাম এই খানা তো সচরাচর পাওয়া যায় না, এমন বরকতের খানা এমন দানি খানা খাওয়া যায় না, এই জন্য আমি একাই চারজনের খানা খেয়ে ফেলেছি। মনে রাখতে হবে এমন দামি খাবার, এমন হালাল খাবার, এমন বরকতময় খাবার, এমন নূরযুক্ত খাবার সবার ঘরে কিন্তু থাকে না, তবে যাদের উপরে দুইটা গুণ থাকে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে বলেছেন, لفتحنا عليهم بركات من السماء والأرض. الله پاک رب العالمين بولين যেই সম্প্রদায় ঈমান এবং আমলকে ঠিক করবে, ঈমান এবং তাকওয়া ঠিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আসমানের বরকত, জমিনের বরকত, সব কিছুর বরকত আল্লাহ পাক খুলে দিবে। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই যেমন বড় আলেম ছিলেন তেমন বড় আল্লাহওয়ালা ছিলেন, তার খানা হালাল। এই খানার মধ্যে নূর দেখিয়া ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহ চারজনের খাবার একাই খেয়ে ফেলেছেন বরকতের জন্য। এবার আরেক প্রশ্নের জবাব প্রদান করলেন, আমি এই খানা খাওয়ার পর সারা রাত্র আমার ঘুম হয় নাই, কারণটা কি? কারণ এই খানার স্পিরিট বেড়ে গিয়েছে, এই খানা খাওয়ার পরে আমার ভিতরে এলমের চর্চা বেড়ে গিয়েছে, অন্তরের মধ্যে নূর পয়দা হয়েছে, আমি আল্লাহ পাকের একটা আয়াতের উপর ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, ব্যাখ্যা বিশ্লেষণ করার পর একটা দুইটা নয় একটা আয়াত থেকে আমি একশতম মাসআলা বের করেছি যা আনেওয়ালা উম্মতের জন্য এটার উপরে বিভিন্ন মাসআলা আমল করা তাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমি সকালবেলা উঠিয়া আমি মসজিদের দিকে রওনা করেছি, একশত মাসআলা বের করার কারণে সারা রাত্র আমার আর ঘুম হয় নাই, আর আমি সারা রাত্র ঘুমাইতেও পারি নাই, এশার ওযু ছিল একবারে ফজর পর্যন্ত। এই জন্য তুমি যে তাহাজ্জুদের সময় পানি রেখেছো এই পানি দিয়ে আমার ওযু করারও প্রয়োজন হয় নাই, কারণ আমি তো ঘুমের মধ্যেই যাই নাই, সারা রাত্র শুধু আমি ইজতিহাদ করেছি, সারা রাত্র আয়াতের উপর শুধু আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, গবেষণা করেছি, আমার তো ঘুম হয় নাই, এই জন্য আমি ওযু আছে বিদায় মসজিদে চলে গিয়েছি, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়িয়া এই একশত মাসআলা আমি আমার ছাত্রদেরকে এগুলো স্পষ্টভাবে তাদেরকে দ্রুত গিয়া বুঝানোর জন্য বলার জন্য আমি তাড়াহুড়া করিয়া নামাজ পড়ে চলে গিয়েছি, যাতে করে যদি আমি দেরি করে ফেলি একটা মাসআলা যদি ভুলে যাই তাহলে আমার ছাত্ররা তা থেকে বঞ্চিত হবে, এই চিন্তা করিয়া আমি মসজিদ থেকে বের হইয়া সোজা ক্লাসে চলে গিয়েছি, দরজগাতে চলে গিয়েছি। আমি যাওয়ার সময় তাড়াহুড়ার করার কারণে তোমার সাথে আমি কথা বলতে আমি পারি নাই। ওয়াল্লা পাকের বান্দা, যে কথাটা বলতেছিলাম, হালাল খাওয়ার মধ্যে বরকত আছে, হালাল খাওয়ার মধ্যে আখেরাতের স্পিরিট আছে, হালাল খাওয়ার মধ্যে শক্তি আছে, হালাল খাওয়ার মধ্যে জজবা আছে, হালাল খাওয়ার মধ্যে নূর আছে, হালাল খাওয়ার মধ্যে আখেরাতের নাজাতের ব্যবস্থা হয়, হালাল খাওয়ার মধ্যে সুস্থতা আছে, যারা হারাম খায় তাদের শারীরিকভাবে অসুস্থতার মধ্যেই বেশি ভুগতে থাকবে, আর যারা হালাল খাবে শারীরিক রোগ তাদের কম হবে। এই জন্য বুজুর্গানে দিন জীবনকে তারা যদিও হারাম নিজের ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে, যদিও কখনো কখনো বিপদে হারাম খাওয়া জায়েজ হয়, কিন্তু ওই সময় পর্যন্ত বুজুর্গরা হারামের আশ্রয় নেয় নাই, বরং জীবনকে তারা এইভাবে নিজেকে হেফাজত করেছে, হারাম বর্জন তারা করেছে, যদিও জীবনকে বাঁচানোর জন্য হারাম গ্রহণ করার জায়েজ অবশ্য আছে, কিন্তু বুজুর্গানে দিন তারা
ওই সময়ও নিজের জীবনকে রক্ষার নামে হারামের মধ্যে কখনো লিপ্ত হয় নাই। এমন একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহ পাকের কিছু ওলি ছিলেন যারা সফরের মধ্যে বের হয়েছে। সফরের মধ্যে বের হওয়ার পর তাদের খানা দানা সব কিছু এক পর্যায়ে শেষ হয়ে যায়। এক পর্যায়ে সব খানা শেষ হয়ে যাওয়ার পর তখন দেখা গেছে তাদের মধ্যে থেকে দুই তিনজন ওলি, তিনজন ওলির মধ্যে দুইজন বলতেছে আমরা তো এখন নিরুপায় হয়ে গিয়েছি, এখন আমাদের তো এমন অবস্থা হয়ে গিয়েছে মরা জানোয়ার আমাদের জন্য খাওয়া জায়েজ হয়ে গিয়েছে, নিজের জীবনকে বাঁচানোর জন্য তো তাই আমাদের করা দরকার। দুইজন তিনজনের মধ্যে দুই ওলি বলল, আর একজন ওলি বলল না জীবন তো শেষ হয়ে যাবে, এরপরেও হারামের আশ্রয় নেওয়া যাবে না। কিছুক্ষণ যাওয়ার পর ওই তিনজন ওলি দেখতে পেলেন এক জায়গাতে হাতির একটা বহর যাইতেছে। হাতির বহরের মধ্যে একটা ছোট হাতি আছে, হাতির সানা, হাতির বাচ্চা। এরা ভাবলেন হাতিটাকে ধরিয়া যদি জবে করিয়া আমরা গোস্ত খাই তাহলে এই গোস্ত খাওয়ার কারণে আমাদের শরীরের মধ্যে শক্তি যোগাবে, তাহলে আমরা হয়তো মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচতে পারবো। এই চিন্তা করিয়া ওই দুইজন মিলিয়া দুই বুজুর্গ হাতিকে জবে করছে। হাতিকে জবে করিয়া রান্না টান্না কইরা পেট ভরে খেয়েছে। পেট ভরে খেয়ে এবার তিনজনের মধ্যে একজন ওলি সে খায়নি, আর দুইজন তারা গোস্ত খেয়ে একবারে ডাডি ঘুমাইতেছে। কিছুক্ষণ পর হাতির বহরের থেকে যে সন্তান হারিয়ে গিয়েছে, হাতি এবার তার সন্তান খোঁজার জন্য এবার বিভিন্ন জায়গাতে খুঁজতে খুঁজতে এক জায়গাতে গিয়ে দেখে যে কোথাও হাতির সন্তান নেই, তবে হাতির সন্তানের চামড়া পরে আছে। এই চামড়া দেখিয়া সে চিনতে পেরেছে এটা তার সন্তানের চামড়া। মনে হয় মানুষরূপী এই লোকগুলি কর্মকাণ্ড ঘটিয়েছে। তখন তারা এভাবে হাতি খুঁজতে খুঁজতে গিয়ে তাদের সেই গুস্তের ড্যাক পর্যন্ত পেয়েছে। গুস্তের পাত্র গিয়ে যখন বুঝতে পারলো পরিপূর্ণভাবে এই সমস্ত মানুষগুলোই তার সন্তানকে এমন কর্ম ঘটিয়েছে, সুতরাং তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। এখন তিনজনের মধ্যে গিয়ে পরীক্ষা করা দরকার আসলে কি তারা খেয়েছে কিনা। হাতি সর্বপ্রথম তার সুর দিয়ে ওই মুখের মধ্যে গিয়া ঘ্রাণ নিয়ে নিয়ে দেখতেছে যে সত্যিকারের খেয়েছে কিনা এবং কে কে খেয়েছে। তিনজনকে পরীক্ষা করলেন। তিনজনকে পরীক্ষা করার পর একজনকে দেখল সে খায়নি, তার মুখ থেকে কোনো গন্ধ টন্ধ নাই, আর দুইজনের মুখ থেকে এই গোস্তের গন্ধ আসতেছে। তখন হাতি ওই একজনকে রাই খাই দুইজনকে একবারে পাড়াইয়া পা দিয়ে একবারে মাটির সাথে দরিশাত করে দিয়েছে। মুহূর্তের মধ্যেই হাতির পাড়ার কারণে, হাতির আঘাতে ওই দুই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। মহতারাম হাজিরিন, যদিও কখনো কখনো অনেকে বলে থাকে যে বিপদে মৃত্যুর ঝুঁকি থাকলে হারাম বস্তু হালাল হিসাবে গ্রহণ করা যায়, জায়েজ হয়ে যায়, হ্যাঁ জায়েজ হয়ে যায় ঠিক, তখন অবস্থা কিন্তু এরকম দৃষ্টান্তই হয়। সাহাবায়ে কেরামের মধ্যে যখন হেরকেল বাদশাকে যখন তারা ওই পারস্য যখন দখল করতে যাবে, পারস্য দখল করার সময় যখন যুদ্ধ করতে যাবে, 25 জন সিপাহী সালার নিয়ে একটা টিম তৈরি করে সাহাবায়ে কেরাম যখন পারস্যের মধ্যে গিয়েছিলেন, এই পারস্য গিয়ে দখল করার সময় যখন জানতে পারলো যে মুসলমান আসছে আমাদের সাথে যুদ্ধ করতে, তখন পারস্যের সম্রাট ঘোষণা করলো, হেরকেল বাদশাহ ঘোষণা করলো, এক কাজ করো, তাদেরকে ধৈরা সোজা আমার কাছে নিয়ে আসবা, গ্রেফতার কইরা, খবরদার তাদেরকে কিছু করবে না, শুধু গ্রেফতার করে নিয়ে আসবে। আমি জানতে পেরেছি তাদের ইমান বড় মজবুত, তাদের ইমান বড় শক্ত, আমি তাদের একটু ইমান পরীক্ষা করতে চাই, তাদেরকে ধৈরা ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসবা, তাদেরকে কিছু করবে না। লস্কর সকল গিয়ে তাদের সাথে যুদ্ধ করে এক পর্যায়ে তাদেরকে গ্রেফতার করে হেরকেল বাদশার কাছে নিয়ে গেছে। হেরকেল বাদশার কাছে নিয়ে যাওয়ার পর হেরকেল বাদশাহ তাদের মধ্যে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে লিডার কে? লিডার আমির দেখায় দেওয়া হলো, এ হলো আমাদের লিডার আমির।
তাকে আলাদাভাবে পার্সোনালিভাবে নিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি তো মুসলমানদের এই টিমের লিডার, তবে জেনে রাখো তোমারও একটা ধর্ম আছে, আমারও একটা ধর্ম আছে। তোমার ধর্ম হলো ইসলাম ধর্ম, আমার ধর্ম হলো ইয়াহুদি ধর্ম। তোমারও আসমানি কিতাব আছে, আমারও আসমানি কিতাব আছে। তোমারও নবী আছে, আমারও নবী আছে। তবে আমি তোমাকে অফার দিচ্ছি, তোমার ধর্ম ছাড়িয়া দিয়ে আমার ধর্মে চলে আসো। আর যদি চলে আসো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। পুরস্কৃত কি জানো? কয় পুরস্কার হলো, মুসলমান যদি গ্রহণ করো, যদি ঈমান গ্রহণ করো, তাহলে অর্ধেক সম্পত্তি, আমার যে সম্পত্তি আছে, আমার যে রাজত্ব আছে, রাজত্বের অর্ধেক সম্পদ তোমাকে আমি দিয়ে দিব, আর অর্ধেক সম্পদ। এবং দ্বিতীয় পুরস্কার হলো, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব, আর বাকি আমি মৃত্যুবরণ করার পরে পুরো সম্পদ তোমার নামে হয়ে যাবে। যদি তুমি তোমার ধর্ম ত্যাগ করিয়া আমার ধর্মের মধ্যে চলে আসো, এই পুরস্কার তোমাকে করা হবে। এই প্রশ্ন, এই যখন তাকে এইভাবে প্রস্তাব দেওয়া হলো, এই প্রস্তাব পাওয়ার পরে এবার ওই বাদশার জবাবে তখন সাহাবি আমির বলতেছে যে, বাদশাহ আপনি হয়তো বাদশাহী নিয়ে আছেন, বাদশাহের খবর আছে, কিন্তু আপনি মুসলমানের কোনো খবর ধারণা আপনার অন্তরে নাই। আমার জীবন যাইতে পারে, এক হাতে যদি দুনিয়া দেওয়া হয়, আসমান জমিন সব কিছু দিয়ে দেওয়া হয়, আর যদি আমাকে বলা হয় তুমি বেঈমান হয়ে যাও, আপনার বাদশা কেন আসমান জমিন সব কিছু দিয়াও আমার ঈমানকে আমি বিক্রি করতে পারবো না। যখন বাদশা এই কথা শুনল, শোনার পরে সে হতভম্ব হয়ে গেল। তখন চিন্তা করলেন, মুসলমানের ঈমান শুনেছি শক্ত, আমি আরও একটু পরীক্ষা করতে চাই, তাদেরকে এক কাজ করো, একবারে জেলখানার মধ্যে বন্দি করে দিয়ে আসো। জেলখানার মধ্যে বন্দি করে দেওয়ার পর কিছুদিন যাওয়ার পরে চিন্তা করলেন, এইভাবে তো তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। তখন এক চিন্তা করলেন, তাদের আমিরকে ধৈরা নিয়ে আসো। আমিরকে ধৈরা নিয়ে তখন তার মেয়েকে প্রস্তাব দিলেন, মা, আমি তোমাকে একটা মুসলমানের ঈমান পরীক্ষা করার জন্য আমি তোমার কাছে আমি একটা আবদার করি, তাকে যেইভাবে হোক তোমার প্রতি আকৃষ্ট করিয়া তুমি এমনভাবে সাজে সজ্জিত হবে যাতে করে তোমার প্রতি আকৃষ্ট হইয়া সে গুনাহের মধ্যে লিপ্ত হয়। তোমাকে আর তাকে আমি একটা নির্জন ঘরের মধ্যে আমি বন্দি করে দিব, এখানে খানা দানা রাজকীয় সব আরামায়েশের ব্যবস্থা থাকবে, তবে তোমার কাজ হলো তাকে গুনাহের মধ্যে লিপ্ত করানো। এক ঘরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, মুসলমানের আমির, মুসলমানের সেনাপতি, এক ঘরের ভিতরে ঢুকাইয়া বাদশাহ তার সন্তানকে দিয়ে দিয়েছে। সন্তান রাজকীয় হালাতে, রাজকীয় পোশাকে পরিধান করে, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এবার বিভিন্ন রকমের কলা কৌশলের মাধ্যমে সাহাবির কাছে যায় গুনাহের আকর্ষণ করার জন্য। কিন্তু সাহাবি এমন একটা দিন, একদিন আর দুই দিন নয়, প্রায় ৪০ দিন এইভাবে অতিক্রম করেছে, এক মুহূর্তের জন্য এক পলক দৃষ্টি দিয়া ওই বেগানা মহিলার দিকে তাকায় নাই। তাদেরকে যখন ৪০ দিন পর ওই ঘর থেকে বের করা হলো, ৪০ দিন পর জিজ্ঞাসা করলো, কি তোমার সাথে আচরণ, কি কি করেছো তার সাথে বলো দেখি। কয়, মা বাবা, আপনি তো আমাকে এক ঘরের ভিতরে বন্দি করে দিয়েছিলেন, তবে তাকে গুনাহ করানোর জন্য, তবে সত্য কথা কি জানেন, আমি আমার জীবন প্রাণ দিয়ে চেষ্টা করেছি, আমি কিঞ্চিত পরিমাণে তাকে আমি নড়াইতে পারি নাই, আমার দিকে এসে গুনাহ করবে দূরের কথা, এক পলক পর্যন্ত ৪০ দিনের মধ্যে তাকায় নাই, এত তার ঈমান, এত তার আল্লাহর প্রতি বিশ্বাস, তবে আমি তার প্রতি গুনাহ করাবো কি, আমি তাকে ধর্মান্ধ বানাইব, ধর্ম থেকে ফিরায় নিয়ে আসবো কি, বরং তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা বেড়ে মনে মনে তার প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছি, আমি দেখেছি সে আমার এই রাজ্যের ফল খায় নাই, আমার এই বাদশাহের দেওয়াকৃত কোনো ফল ভক্ষণ করে নাই, সে নামাজ পড়ত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাজা তাজা ফল তার সামনে, এইভাবে মৌসুম অমৌসুমীয় ফলগুলো তার সামনে পরিবেশন করত, সেখান থেকে সে খানা ভক্ষণ করত, আমি এগুলো নিজের চোখে দেখেছি।
বাদশাহ এই সমস্ত কথা শোনার পর তখন চিন্তা করলেন তাদের ঈমান এত মজবুত, আরো একটু পরীক্ষা করে দেওয়া দরকার। মাটির নিচে জেলখানার মধ্যে বন্দি করে দেওয়া হয়, জেলখানার ভিতরে বন্দি করে দিয়া এবার তাদের সামনে গোশত আর শুকরের গোশত আর এমনিভাবে পানি পান করা হিসাবে মদ তাদের সামনে পরিবেশন করে জেলখানা বন্ধ করে দেওয়া হয়। এইভাবে এক সপ্তাহ চলে যাওয়ার পর জেলখানা খুলিয়া যখন দেওয়া হয় দেখা হয় যে দেখে তাদের খাবারের জায়গায় খাবার পড়ে আছে আর তাদের জায়গায় তাদের পড়ে আছে, তারা পড়ে আছে, এক কিঞ্চিৎ পরিমাণে খাবার পর্যন্ত মুখে দেয় নাই। বাদশাহ জিজ্ঞাসা করল, এ আমির, এ মুসলমানের সেনাপতি, তোমার জন্য তো মুসিবতে এই হারামটা হালাল ছিল, কেন তুমি খাইলে না? জীবন রক্ষার জন্য তো তুমি খাইতে পারতা, এটা তোমার জন্য হালাল ছিল। সে উত্তর দিল, সাহাবি উত্তর দিল, এটা হলো আমার ইমানের পরীক্ষা। এখন যদিও আমার জন্য এটা হালাল ছিল, এখন যদি তোমার দেওয়া কৃত খানা আমি খেয়ে ফিরি তাহলে আমার ইমানের কাছে আমি হেরে গেলাম, আমার জীবনের চেয়ে বড় হলো ইমান। সাহাবায়ে কেরাম এইভাবে নিজের জীবনটাকে হারাম থেকে নিজেকে হেফাজত করেছে, এই জন্যই তো তাদের জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করেছেন। আল্লাহ পাকের খাস বান্দা যারা, আল্লাহ পাকের খাস ওয়ালি যারা, আল্লাহ পাকের খাস দোস্ত যারা, তারা কখনো হারামের মধ্যে লিপ্ত হয় না, তারা সব সময় নিজের জীবন চেয়ে আল্লাহ পাকের হুকুমকে অবশ্যই প্রাধান্য বেশি দিয়ে থাকে। আমরা একটি ঘটনা আপনাদের সামনে পেশ করি, যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি হয়েছে এমনি কি আল্লাহর ওলি হয়েছে নাকি নিজের জীবন থেকে, নিজের জীবন থেকে নিজের মাল, নিজের সন্তান, নিজের টাকা পয়সা, নিজের বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি প্রাধান্য দিয়েছে, বিদায় তারা যুগের শ্রেষ্ঠ ওলি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে ইজ্জত সম্মান দান করেছে, দুনিয়ার মধ্যে তাদেরকে বাদশাহী দান করেছে, দুনিয়ার মধ্যে তারা রাজত্ব করেছে। একটাই কারণ, মাল্লাহুল মাওলা, আরবিতে একটা প্রবাদ আছে, মাল্লাহুল মাওলা ফালা কুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিছু নাই। যদিও জমিনের মধ্যে কাফেরকে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছে, এটা হলো তাদের জন্য ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য, এক সময় আছে পরকালে আর থাকবে না, এক সময় দুনিয়াতে আছে আবার কিছুকাল পরে হয়তো থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা যারা, আল্লাহ পাক তাদেরকে এমন বাদশাহী দান করেছে যে বাদশাহী দুনিয়াতেও আছে আখেরাতেও আছে। আল্লাহ পাকের বুজুর্গ বান্দা যারা জমিনে ছিল তাদের মধ্যে এমন একটা বুজুর্গ বান্দা ছিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের মধ্যে যারা ইমান মানুষদেরকে শিক্ষা দিয়েছে, যারা মুসলমানদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা দিয়েছে, আল্লাহ পাকের ইবাদত শিক্ষা দিয়েছে, কবর মিজান ফুল সেরাতের পরিচয় দিয়েছে, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তার একটি ঘটনা কিতাবের মধ্যে পড়েছিলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের যে সার্গেট ছিল, এই সার্গেট এক সময় এক বাড়ির পাশ দিয়ে যাইতেছে, বাড়ির পাশ দিয়ে যাওয়ার উপর দেখতেছে এক বৃদ্ধ মা সে কান্নাকাটি করে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, মা তুমি কান্নাকাটি করো কেন, তোমার কি সমস্যা একটু জানতে চাই। ওই বুড়িমা বলতেছে, বাবা আজ থেকে প্রায় আমার একটি সন্তান ছিল, ছেলে সন্তান, একটি মাত্র সন্তান ছিল, আজ থেকে প্রায় 12 বছর আগে আমার সন্তান এই দিনে ইন্তিকাল করেছে। এখন আমার সন্তানের কথা মনে পড়ে গিয়া, সন্তানের কথা স্মরণ কইরা আমি এখন কান্নাকাটি করছি। আমার সন্তান 12 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠাইয়া নিয়েছে, তার সেই কথা স্মরণ করিয়া আমি আজকে নিজেকে নিজে ধরে রাখতে পারছি না, কারণ তার মৃত্যুটা অন্যরকমে মৃত্যু হয়েছে। তখন ওই খাদেম জিজ্ঞাসা করলেন
যে কিভাবে তোমার সন্তান মৃত্যুবরণ করেছে আমাকে একটু বলতে পারো কি? তখন বলল, বাবা, কিছুদিন এই 12 বছর আগে আমার সন্তান বিবাহ করার জন্য নদী পার হইয়া বরযাত্রী নিয়া আত্মীয় স্বজন নিয়া নদীর ওই পারে পার হওয়ার জন্য নদীর পার হওয়ার জন্য যখন নৌকা নিয়ে ওই পারে চলে যায় আর ওই পার থেকে যখন নতুন বধূ নিয়া নদীর মাঝখানে আসে এমনি আকাশের মধ্যে এক ঘূর্ণিঝড় শুরু হইয়া যায়। খুব প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হয়, খুব ঝড় বৃষ্টি হয়, ওই বৃষ্টির মধ্যে নৌকা ডুবিয়া একবারে নদীর মাঝখানে চলে যায়। এতে করে নৌকার সব মানুষ মৃত্যুবরণ করে, কেউ আর ফিরে আসতে পারে নাই। সেদিন আমার সন্তান সহ আমার সেই পুত্রবধূ সহ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাদের সেই দুঃখের বেদনায়, তাদের যন্ত্রণায়, তাদের বিচ্ছেদে আজকে আমি কাঁদছি। ওই সাগরে চলে যাওয়ার পর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বললেন, হুজুর, আজকে একটি করুণ ঘটনা শুনে আসলাম। এক বৃদ্ধ মা তার সন্তানকে এইভাবে হারিয়েছে আর দুঃখে সে কান্নাকাটি করতেছে। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তার এই দুঃখ অবস্থা দেখিয়া ভাবলেন, আল্লাহ পাকের ইশারাই তো সব হয়, আল্লাহ পাক যা চান তাই তো করতে পারেন। তখন তিনি হাত উঠাইয়া দোয়া করলেন, আয় আল্লাহ, তোমার কাছে তো কোনো কিছুই তো আয় আল্লাহ কঠিন নয়, আয় আল্লাহ তোমার হুকুমেই তো সব হয়, তুমি কিছু যদি করার জন্য ইচ্ছা করো জন্য হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. الله پاک رب العالمين বলেন, যখন আল্লাহ কোনো কিছু করার জন্য যখন ইচ্ছা করে, আল্লাহ পাক ইচ্ছা করার সাথে সাথে, আল্লাহ পাক যখন ইচ্ছা করার সাথে সাথে, যখন কোন বলে ওটার সাথে সাথে হয়ে যায়। কোন ফায়া কোন কোন হয়ে যাও, ফায়া কোন অথপর হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে বললেন, আয় আল্লাহ, আপনি তো কোন ফায়া কোনের শব্দের মাধ্যমে সব কিছু পারেন। আয় আল্লাহ, আপনার কাছে আমি হাত তুলিয়া বলছি, আপনি এই নদী থেকে বরযাত্রী সহকারে বিদ্যমান সন্তান এবং পুত্রবধূ সহকারে সবাইকে আপনি জীবিত করে ফিরাইয়া দেন। আল্লাহ পাকের দরবারে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এই দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেয়। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নিয়া নদী থেকে নদীর নৌকা সহকারে সেই 12 বছর আগে মৃত্যুবরণকারী যত বরযাত্রী আছে সব বরযাত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত কইরা নৌকা সহকারে এই বৃদ্ধ মায়ের কাছে আল্লাহ পাক ফিরাইয়া দেয়। আল্লাহ পাকের বান্দা, আল্লাহর ওলি যদি হয় এইভাবেই তো আল্লাহর ওলি হয় না, হারাম খাইয়া আল্লাহর ওলি হইতে পারে না, মানুষের টাকা আত্মসাত করিয়া আল্লাহর ওলি হইতে পারে না, গরু টাকা চাউল ডাউল এগুলো নিয়ে কোনো ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি তো তারাই হয় যাদের কাছে দুনিয়ার একেবারে মায়া মোহাব্বত নাই, দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসা নাই। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই কত বড় দুনিয়াতে গিয়ে আল্লাহওয়ালা ছিলেন, তার কাছে দৈনিক প্রায় 5000-এর চেয়েও বেশি সালেকিনরা আসতো, মরিদানরা আসতো, তার কাছে আসা যাওয়া করত। দৈনিক 5000-এর বেশি মরিদদেরকে তিনি খানা খাওয়াইতেন। এই খানা খাওয়ার কারণে মোটা অঙ্কের তার অর্থের প্রয়োজন হতো। এই বাদশাহ যখন খবর পাইল, খবর পাওয়ার পর চিঠি লিখেছে যে, হযরত, আমার যে একটা প্রদেশ আছে নিমরোজ প্রদেশ,
এই নিমরুজটা আপনার নামে আমি দিয়া দিতে চাই, এই নিমরুজটা আপনি ব্যবহার করিয়া এই প্রদেশটার সমস্ত আয় উন্নতির টাকা দিয়া আপনার সালেকিন আপনার মুরিদানদের জন্য খানা দানার আপনি ব্যবস্থা করবেন, আপনার খানকার জন্য আপনি আমি দিতে চাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন তিনি চিঠির উত্তরের মধ্যে দিয়েছেন, আমি সেদিন থেকে নিমরুজ কেন, আমি সেদিন থেকে আমি সব কিছু বাদ দিয়েছি, কারণ নিমরুজের মালিকের কাছে আমি কিছু চাই না, আমি তো সব রুজের মালিকের কাছে চাই। নিমরুজের আপনি মালিক হইতে পারেন, সব রুজের মালিক হলো আল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন। রাতের আধারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাকের কাছে হাত তুলিয়া সব কিছু ফয়সালা করে নিতেন। এই জন্য যারা আল্লাহ ওলি আল্লাহর দোস্ত যারা, তারা অবশ্যই কিন্তু হারামের আশ্রয় নেয় না, হারাম বর্জন করিয়া চলে, নিজের জীবনটাকে এমনভাবে সুন্দর করে পরিচালনা করে। এই জন্য আমাদেরকে অবশ্যই এইভাবে চলার চাই, আমাদেরকে হারাম থেকে বাঁচা চাই, হারাম জিন্দিগি বর্জন করা চাই। আজকে আমরা হারামের সাথে লিপ্ত হয়ে গেছি, দুনিয়া থেকে আজকে যদি আমি আর আপনি বিদায় নেই, আমার আপনার জীবনটা না জানি কত সুন্দর হইয়া যায়। দুনিয়া থেকে আজকে যদি বিদায় নেই হারাম খাইয়া, বেঈমান যখন দুনিয়া থেকে বিদায় নিবে বেঈমানের মৃত্যুটা কিন্তু বড় কঠিন। বেঈমান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সুৎখোর গুসখোর যখন দুনিয়া থেকে বিদায় নেয়, হারামখোর যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিদায় নেওয়ার সময় হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে আসিয়াই বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখতিম মিনাল্লাহ, হে খবিস আত্মা চল চল আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে চল। আল্লাহ পাকের দরবারে এই কথা যখন গুনাহগারের দরবারে যখন আল্লাহ পাকের ফেরেশতা এইভাবে বলতে থাকে, তখন এই কথা শুনিয়ে না ফুরমান তার রুহটা সমস্ত বডির মধ্যে বিচরণ করতে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগ করিয়া তার পায়ের মধ্যে এমন জোরে থাবা দিয়া ধরে, যার কারণে পাটা ভাঙ্গিয়া চুরিয়া চুরমার হয়ে যায়, এইভাবে সমস্ত বডিটাই ভাঙ্গিয়া চুরমার হইয়া যায়, সমস্ত শরীর থেকে রুহটাকে বের করে নিয়া গলার মধ্যে যখন নিয়ে আসে আল্লাহ তাআলা তখনই সাথে সাথে বলে, হে আজরাইল তার রুহটা একটু গলার মধ্যে আটকাইয়া দে, রুহের যন্ত্রণা কষ্টের যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা একটু বুঝাইয়া দে, মৃত্যুর যন্ত্রণা কিন্তু বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সকলের একদিন আসবে, মৃত্যুর যন্ত্রণা কিন্তু বড় কঠিন। নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আজরাইল যখন তার গলার মধ্যে রুটাকে আটকাইয়া দেয়, গড় 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 করিয়া গলার মধ্যে শব্দ হয়, ওই সময় এমন কষ্ট হয়, আল্লাহর পয়গম্বরের হাদিস সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
যে মৃত্যুর সময় নাফরমানের এই পরিমাণে কষ্ট হয়। একটা জীবিত মানুষকে যদি পাতিলের মধ্যে বসাইয়া নিচে আগুন ধরাইয়া যদি জাল দিতে থাকে ওই মানুষটার যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা কিন্তু তার আরো বেশি কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর বলেন, একটা মানুষের মাথা থেকে নিয়ে যদি পা পর্যন্ত করাত দিয়ে যদি চিরে দেওয়া হয় ওই মানুষটার যেমন কষ্ট হয় তার চেয়েও বহুগুণে আরো বেশি কষ্ট হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, 1000 তরবারি দিয়ে যদি একসাথে একটা মানুষের গায়ে আঘাত করা হয় ওই মানুষটার যেমন কষ্ট হয় ঠিক মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে আরো বহুগুণে কষ্ট হয়। ও মুসলমান, এই জন্য মৃত্যুকে সহজ না কঠিন, মৃত্যুটা কিন্তু বড় কঠিন এক বিষয়। মৃত্যুর যন্ত্রণা, কবরের যন্ত্রণা, কবরের শাস্তি, যদি থেকে তা বাঁচতে চাও তাহলে সুদগু সারিয়া দাও, হারাম ছাড়িয়া দাও। যদি আজকে হারামকে হারাম মনে না করিয়া আজকে যদি তুমি হারামের মধ্যে লিপ্ত হইয়া কবর যাত্রী হইয়া চার পায়া খাটিয়ার মধ্যে শুইয়া কবরের দিকে রওনা হও, তোমাকে যখন কবরের মধ্যে শুয়াইয়া দেওয়া হবে মনকার নেকির আসিয়া যখন প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা ওয়ামান হাযার রাজুল, ওই ব্যক্তি গুনাহগার বলবে হালা আদরি, জানি না জানি না বলতে পারবো না। ওই ব্যক্তি যখন এই প্রশ্ন উত্তর দিতে পারবে না ডান পাশের মাটি বাম দিকে এমন ভাবে চাপ দিবে গো, বাম দিকের মাটি ডান দিকে এমন ভাবে চাপ দিবে দুই পাজরের হাড় একসাথে ঢুকিয়া হাড়গুলোকে বাঙ্গিয়া চড়িয়া চোরমার করে দেওয়া হয়। এই জন্য কবর মিজান ফুল সিরাতকে সত্য মনে করিয়া আল্লাহ পাকের হুকুম মানিয়া হারাম ছাড়িয়া জিন্দিগিটাকে সুন্দরভাবে সাজাইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার চিন্তা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।